हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आज एक बार फिर से आप सभी का स्वागत है एक नया वीडियो में। हाँ तो दोस्तों, आज हम लोग जाने वाले ATS कैनल विजिट करने। वैसे वहाँ पे आपको हर एक ब्रीड मिल जाएगा और बहुत बेहतरीन क्वालिटी का ब्रीड मिलेगा, और उसके साथ साथ ये जो कैनल है वो KCI रजिस्टर्ड कैनल है और वहाँ का मैक्सिमम ब्रीड आपको KCI रजिस्टर्ड ब्रीड मिलेगा। तो चलिए तुरंत पहुँच के बाकी बात करके कौन कौन सा ब्रीड आज के डेट में अवेलेबल है वो देख लेते हैं। गाइस फाइनली पहुंच चुके हैं आप सभी के चाहते ATS कैनल पे। तो दीदी सामने खड़ी है, तो दीदी के साथ बात कर लेंगे और आज के डेट में कौन कौन सा कलेक्शन है दीदी के पास वो जान लेंगे। तो दीदी प्रथमे तो बोलो कैमन आछो। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো দিদি। আর একবার তোমার নামটা বলো। আমার নাম অনামিকা মল্লিক। আপনারা পৌঁছে গেছেন ATS কেনেলে ঝাকুরিয়াতে। আপনারা জানেন আমরা একটা রেজিস্টার্ড কেনেল আন্ডার দ্য কেনেল ক্লাব অফ ইন্ডিয়া। আফটার আ লং টাইম, অ্যাটলিস্ট ফর 3 মান্থস, আমরা অনেকদিন গ্যাপে ছিল আমাদের, আবার আমরা একত্রিত হয়েছি টু শো ইউ ভেরিয়াস কাইন্ডস অফ ব্রিডস অ্যান্ড লটস অফ গোল্ডেন রিট্রিভার। এবার আমার কাছে হাই কোয়ালিটি এবং অনেক গোল্ডেন রিট্রিভার বলতে পারেন একটা কিংডম আজকে দেখাবো। তো দেখুন, সাথে থাকুন। তো দিদি, গোল্ডেন রিট্রিভারের সাথে আর কী কী দেখবো? গোল্ডেন রিট্রিভার ছাড়াও আজকে আমাদের কাছে সিডজু আছে, খুব সুন্দর কালার, যেটা আপনারা চান হোয়াইট অ্যান্ড পিওর চকলেট, ওই কালারের রয়েছে সিডজু পাপ্পি। বিগেল পাপ্পি আছে ট্রাই কালারের, এছাড়া আছে জার্মান শেপার্ড পাপ্পি। আর আপনাদের শেষ চমক দেখবো একটা রটওইলার, হাই কোয়ালিটি রটওইলার দেখিয়ে। ওরকম ক্যাটাগরির রটওইলার যদি জিতে চান আপনারা অবশ্যই বুক করতে পারেন। আর গোল্ডেন রিট্রিভারের যেটা আমি এবার পুরো একটা লিটার দেখাবো আপনাদেরকে, আপনারা সাথে থাকুন। সো দোস্ত, ইহা পে হর রোজ কি তর সিডজু আর বিগেল তো দেখনে মিল যায়গা, আর উসকে সাথ সাথ GSD আর গোল্ডেন রিট্রিভার ভি দেখনে মিলেগা। আর এক খাস চিজ হ্যায় ইহা পে জো হে রড, বো আপকো বেহতরিন ব্রিড মিলেগা, বো ভি দিখায়েঙ্গে লাস্ট মে। তো এন্ড তক ভিডিও কো বিনা স্কিপ কিয়ে দেখতে রহিয়ে। প্রথমেই আপনাদের বলেছিলাম গোল্ডেন রিট্রিভার দিয়ে শুরু করব, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোল্ডেন রিট্রিভারের একটা ফুল লিটার এবার এসছে আপনাদের জন্য। একদম প্রপার অরেঞ্জিশ গোল্ডেন কালার, স্নাইডার ইন্ডিয়ানা জোন্স USA ইম্পোর্ট ইন্ডিয়া চ্যাম্পিয়ন ব্লাড লাইনের পাপি রয়েছে। ওর এই যে পেপার, কোনো দেখতেই পাচ্ছেন রেজিস্টার্ড কেনেলে আমাদের, যেহেতু আমাদের এখানে উইদাউট ডকুমেন্টেশন কোনো ডগই হ্যান্ড ওভার করা হয় না। ভ্যাকসিনেশনের তো কোনো কথাই নেই, ফার্স্ট ভ্যাকসিনেশন তো করিয়েই দেওয়া হয়, বারবার করে আমরা বলে দিই। আর উইথ ডকুমেন্টেশন পাপিগুলোকে একটু দেখিয়ে দাও। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখন অলরেডি ক্রিমসন গোল্ডেন রয়েছে এবং কিছু কিছু পাপ্পির অলরেডি কালার আসতে শুরু করে দিয়েছে, সবকটাই কিন্তু অরেঞ্জিশ গোল্ডেন হবে। আর আপনারা জানেন আমি তো পেট শপ চালাই না, তো আমার কাছে সবসময় সব ব্রিড অ্যাভেলেবেল থাকে না, যেগুলো আমাদের এখানে নিজেদের ব্রিডিং হয় সেগুলোই অকেশনাল ব্রিডিং হয়, প্ল্যান ব্রিডিং হয়, এথিক্যালি ব্রিডিং হয়। একটা ডগের দুবার করে ব্রিডিং করানো হয় না বছরে, বছরে একবারই ব্রিডিং করানো হয় এবং 6 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে সেই ডগকে আর ব্রিডিং করানো হয় না। তো দেখে নিন পাপ্পিগুলো, হেলদি অবশ্যই দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, আপনার লোমের ডেন্সিটিটা দেখতে পাচ্ছেন, মাসল স্ট্রাকচার আর আপনার গ্রোথটাও দেখতে পাচ্ছেন কীরকম কোয়ালিটি, তাহলে আপনি বুঝে নিন একটু। আপনার 6 মেল 2 ফিমেল আর আপনার অলরেডি কিন্তু একটা বুক হয়ে গেল, আপনার রয়েছে আর 7টা সেভাবে দেখতে গেলে। দিদি এজ কী আছে এখন? আজকে নিয়ে বয়স আছে হচ্ছে 38 ডেজ। আমরা ফার্স্ট ভ্যাকসিনেশনটা করিয়েছি হচ্ছে পরশু দিন, তো আমরা এই আফটার 2 ডেজ আমরা পাপি রিলিজ করতে শুরু করব। কত প্রাইস কী যাবে? 25,000 প্রাইস আছে। দেখুন প্রাইস নিয়ে ভাববেন না, কারণ আপনারা অনেকেই বলেন যে দাম বেশি দাম বেশি, কিন্তু কস্টটা কেন বেশি সেটাও একটু বুঝুন। সামনে আপনাদের কাছে রয়েছে কীরকম স্ট্রাকচার, একবার মাজলটা দেখে নিয়ে কালার কম্বিনেশনটা দেখে নিচ্ছেন, প্রপার অরেঞ্জিশ গোল্ডেন, লোমের ডেন্সিটিটা দেখে নিচ্ছেন, কোটের ডেন্সিটিটা, পেপার রয়েছে প্রপার ডকুমেন্টেশনের সাথে, স্নাইডার ইন্ডিয়ানা জোন্স USA ইম্পোর্ট, লাইন ব্রিডিং রয়েছে। আর এই যে পাপ্পিগুলো দেখতে পাচ্ছেন, আমরা খুব প্ল্যান করে এথিক্যালি ব্রিডিং করেছি এবং এদের থেকে আমরা কিছু স্পেশাল এক্সেলেন্ট স্পেসিমেন আমরা এক্সপেক্ট করছি। আপনারা যদি মনে করেন ব্রিডিং পারপাসে নেবেন বা শো পারপাসেও যদি কেউ চিন্তা ভাবনা করে থাকেন, তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো দোস্ত, ইহা পে আপ লোক দেখ পারে গোল্ডেন রিট্রিভারের এক বহতি বেহতরিন কোয়ালিটি, আর ইসকা জো অভি হ্যায় ইহা পে 6 মেল হ্যায় আর 2 ফিমেল হ্যায় আর জিসকা এজ হ্যায় 38 ডেজ।
38 डेज और आपका प्राइस यहाँ पे मिल जाएगा 25,000 करके। मेल लीजिए चाहे फीमेल लीजिए, दोनों का आपका प्राइस एक ही पड़ेगा। और क्वालिटी विथ पेपर, और क्वालिटी तो आप लोग देख सकते हैं, बहुत ही बेहतरीन क्वालिटी है। অনেকেই তোমরা জার্মান শেপার্ড খোঁজো, জার্মান শেপার্ড ডগ খোঁজো যেটা লং কোট হবে কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলিও হবে। তো সেই হিসেবে দেখতে গেলে এবার আমাদের কাছে রয়েছে একেবারে প্রপার লং কোট। এই লোমগুলো দেখলেই বুঝতে পারবে কোটের ডেন্সিটিটা, এরকম প্রপার ভাল্লুকের পশমের মতো জার্মান শেপার্ডের রয়েছে কিন্তু, এবং বাজেট ফ্রেন্ডলিও। 20,000 প্রাইস রয়েছে। 42 ডেজ আজকে ফার্স্ট ভ্যাকসিনেশন পাপি ডিপি হয়ে গেছে, আবার ডিওয়ার্মিংও সামনে চলে আসছে। যদি এরকম পাপি নিতে হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে নিয়ে বলে দিলাম 42 ডেজ, এবং অবশ্যই অ্যালং উইথ প্রপার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। सो दोस्तों ये 42 डेज का GST आप लोग देख सकते हैं, दोनों का दोनों मेल है और इसका जो प्राइस है ओनली 20,000। तो अगर पसंद है तो ज़रूर ATS कैनल का नंबर, दीदी का नंबर पे आप लोग कॉल घुमा लीजिए। दोस्तों लकी पेट चैनल का जितना भी व्यूअर्स है सभी को पता है ATS कैनल से आपको ऑल ओवर इंडिया डिलीवरी अवेलेबल मिलेगा। तो जहाँ जहाँ से बैठ के आप लोग ये वीडियो देख रहे हो वहीं से आप लोग ऑर्डर कर सकते हैं, वहीं पर आप लोगों को पपी मिल जाएगा। तो दीदी का नंबर ले लेते हैं, कोई भी पप्पी अगर आपको पसंद आए तो ज़रूर दीदी का नंबर सेव करके रखिए, दीदी को कॉल कर। আমাদের কেনেল অফিস লোকেশনটা হচ্ছে সাউথ কলকাতা ঢাকুরিয়া, একদম রেল স্টেশন ঢাকুরিয়া রেলওয়ে গেট আর বা ঢাকুরিয়া বাস স্ট্যান্ড থেকে 3-4 মিনিটস বাই ওয়াকিং ডিস্টেন্স। আমাদের লোকেশন যদি আপনারা চান গুগল লোকেশন, গুগলে সার্চ করলেও ATS কেনেল দিয়ে বা ATS পাপ্পি স্টোর দিয়ে যদি সার্চ করেন আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, হোল ওভার ইন্ডিয়াতে তো আমাদের ডগ ডেলিভারি হয়ই, আর সামনে দুর্গাপুজো আসছে, সেই কারণে অনেকে নিজের ডগকে আপনার কোথাও ক্রেসে কোথায় রাখবে এই চিন্তাতেই অনেকে কোথাও বাইরে যেতে পারেন না, ঘুরতে যেতে পারেন না। তবে যারা এখান থেকে ডগ নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য এই ফেসিলিটিটা আমরা অ্যাভেলেবেল রাখছি। যারা এখান থেকে ডগ নিয়েছেন তাদের জন্য ক্রেসিং ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। শুধু যখন বেড়াতে যেতে চাইছেন বা কোনো কাজে আপনারা বাইরে যাচ্ছেন তার মিনিমাম 10 ডেজ আগে আপনি আর একটু যোগাযোগ করুন, কারণ বুঝতেই পারছেন সেই সময় রাশ থাকে, সেই সময় ভিড় থাকে, সেই সময় যদি একটু আগে থেকে বুকিং না নেন তাহলে কিন্তু রাখতে পারবো না আমরা। তো যখনই যদি মনে হয় আপনারা ক্রেসিং ফেসিলিটি বা হোস্টেল ফেসিলিটি চাইছেন, ডগের বোর্ডিং ফেসিলিটি চাইছেন, তাহলে একটু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর ওই কল করার জন্য 7278-65163 অথবা 9883142261, এই দুটোই আমাদের নাম্বার। আর আমাদের হেল্পলাইন নাম্বারও আছে ডগ নেওয়ার পর বিভিন্ন রকমের সার্ভিসের জন্য। ধরুন আপনি ডগ কোনো কারণে রাত্রিবেলা আপনার ডগ কোনো কারণে কোনো শরীর খারাপ লাগছে বা কোনো কারণে অন্য কোনো দরকারও হতে পারে, ডগকে কীভাবে রাখবেন, কীভাবে ম্যানেজ করবেন বা ট্রেনিং বা অন্য যে কোনো ব্যাপারে যদি কোনো হেল্প লাগে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার থাকে, সেই নাম্বারটি আমরা ডগ নেওয়ার পর প্রোভাইড করে দিই, যেখানে আপনারা 24x7 ম্যানারে কল করতে পারেন। এছাড়া ভেটেনারি গাইডলাইন বলুন, আপনারা যদি গ্রুমার চান বা আপনার মানে সোজা কথা আপনার ডগকে গ্রুমিং করার জন্য পার্লার হিসেবে, সেটা বাড়িতেই হোম ফেসিলিটি হয়ে যাবে আমাদের। আর এছাড়া ট্রেনিং বলুন, পরবর্তীকালে ডগ নেওয়ার পরে মেটিং বা ব্রিডিংয়ের সুবিধা বলুন, সেটা ATS কেনেলে রয়েছে। এবার আমরা দেখেঙ্গে বহুত হি ছোটা সা কিউট সা এক বিগল। দিদি এর এজ কি আছে? এর আজকে নিয়ে বয়স আছে হচ্ছে 43 ডেজ। খুব কিউট, খুব সুইট, এরকম একটা পাপ্পি যদি ঘরে নিয়ে যেতে হয় তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। প্রপার ট্রাই কালার, এখন ওর ভ্যাকসিনেশন হবে আর কালকে হবে, তো এমনিতে কালারটা দেখে নাও, প্রপার হোয়াইট টেল টিপ আছে, মাজল স্ট্রাকচার কত স্ট্রং। বিগেলের জেনারেলি এতটা স্ট্রং হয় না, তোমরা অনেকেই বিগেল দেখো মুখটা স্ন্যাপি হয়ে যায়, এর কিন্তু নয়, দেখতেই পাচ্ছ কোয়ালিটিটা মেনটেন বরাবরই করে থেকেছে ATS। আর সেই একই ব্যাপার, ফার্স্ট ভ্যাকসিনেশন করানো অবস্থায় দুবার ডিওয়ার্মিং করানো অবস্থায় ডক্টর চেক আপ কমপ্লিট করিয়ে তারপর আমরা প্রপার ডকুমেন্টেশনের সাথে পাপ্পি হ্যান্ড ওভার করি। তো দেখে নিতে পারো বন্ধুরা, যদি মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রাইস আছে হচ্ছে 20,000। মেল আছে দিদি? হ্যাঁ না, এটা ফিমেল আছে। ফিমেল আছে, মেল চাইলে মেল পেয়ে যাবে। सो दोस्तों ये बिगल आपको 20,000 में मिल जाएगा, और इसका अगर बिगल का फीमेल चाहिए आपको वो भी यहाँ पे अवेलेबल है। ATS कैनल প্রতিবার ভিডিওতে সিডজু পাপ্পি কে রাখবে, তো এবারেও আছে কিন্তু এবারে কোয়ালিটিটা আর পাঁচটা সিডজু পাপ্পির থেকে অনেক অনেক বেশি বেটার।
মেল ফিমেল বোথ আর অ্যাভেলেবেল। আপনার থাইল্যান্ড ইম্পোর্ট সিডজু যে রয়েছে তার পাপ্পি রয়েছে, প্রপার হোয়াইট অ্যান্ড চকলেট কালার। আজকে নিয়ে বয়স আছে হচ্ছে 42 ডেজ, প্রাইস আছে 30,000 অ্যালং উইথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ফার্স্ট ভ্যাকসিনেশন করানো হয়ে গেছে, আর অবশ্যই যে ভ্যাকসিনেশন হয়েছে তার যে প্রুফটা থাকে আমাদের, যেটা সার্টিফিকেট, সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে। সো দোস্ত, ইয়ে 42 ডেজ কাজ সিডজু আপলোক দেখ সকতে হ্যাঁ, জিসা আভি প্রাইস হ্যাঁ 30,000, আর মেল ফিমেল বোথ অ্যাভেলেবল হে, আগে নিকল গিয়া তো দূসরা ভি আপকো মিল জায়গা, কিউকি ATS চ্যানেল মে সিডজু হর বক্ত অ্যাভেলেবল রাখতা হ্যাঁ। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট রটওয়িলার এভার হ্যাভ কাম টু কলকাতা। তো কলকাতাতে ও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট রটওয়িলার, যেটা তোমার ডক্টর টিমির থরের ব্লাড লাইন রয়েছে। ও কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন, খুব শান্ত স্বভাবের রটওয়িলার, যেটা অনেকের ধারণা থাকে রটওয়িলার মানে হিংস্র হবে, কামড়াবে, অ্যাগ্রেশন থাকবে, একেবারেই নট। প্রপার ট্রেনিং দিতে পারলে, প্রপার গাইডলাইন ফলো করতে পারলে রটওয়িলার ইজ দ্য ফাইনেস্ট ব্রিড, কম্প্যানিয়ন হিসেবেও খুব ভালো। ওর একটা লিটার আমাদের রয়েছে এখন, আজকে নিয়ে 3 ডেজ বলে আমি আর দেখালাম না, এখন তো উচিত না দেখানো, এক্সপোজ করাটা ঠিক নয়। তো এরকম মানে ফাদারকে দেখে বুঝতে পারছো যে পাপ্পি কীরকম হতে পারে। নেক্সট ভিডিওতে আশা করছি ওদেরকে রাখতে পারবো। আর হ্যাঁ, বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে, অলরেডি একটা ফিমেল বুকও হয়ে গেছে। তো যদি মনে হয় এরকম দেখতে রটওয়িলার নিতে চাইছো, এরকম পাপ্পি নিতে চাইছো, এর মতোই হবে পরে গিয়ে বড় হয়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, কারণ বুকিং কিন্তু মোটামুটি 30 ডেজ হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। আমরা বেশিবার ওকে কখনো ব্রিডিংয়ে ইউজ করি না, খুব অকেশনালি ওর ব্রিডিং করানো হয়, কারণ বুঝতেই তো পারছেন হাই কোয়ালিটি ডগ রয়েছে, তো রেঞ্জের ওপরও থাকে, ডিপেন্ড করে, ভালো ফিমেল পাওয়াটা মুশকিল হয়ে যায় মিটিংয়ের জন্য। তো এবার রয়েছে, আশা করছি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করতে পারবো ওর ব্লাড লাইনে। তো যদি মনে হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। तो दोस्तों, इनमें से कौन सा ब्रीड आपको पसंद आए ज़रूर एक कमेंट करके बताइएगा। वीडियो अगर अच्छा लगा है तो दोस्तों के साथ ज़रूर शेयर कीजिएगा। और बहुत लोग ऐसे हैं जो लोग चैनल में नए हैं, अभी तक चैनल को सब्सक्राइब नहीं किए, तो ज़रूर चैनल को सब्सक्राइब कर लीजिएगा, क्योंकि ऐसे पेट्स रिलेटेड वीडियो हम लोग हर रोज़ लाते रहते हैं। तो चलिए दोस्तों, मिलते हैं नेक्स्ट वीडियो में नया कुछ लेकर फिर से। तब तक के लिए गुड बाय।